এখন দুনিয়ার বুকে অনেক মানুষ পাবেন যারা বলে আমি কে আকিদার কথা বলে, আকিদার কথা কেন বলি, আকিদার কথা নবীগণ বলেছেন, বলেন নাই? প্রত্যেক নবী আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যখনই এসেছেন তখনই কি বলেছেন, ইয়া কওমে ইবুদুল্লাহ মা আলাইকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর দাসত্ব করো, তিনি ব্যতীত তোমার আর কোনো রব নাই, তোমার আর কোনো ইলাহ নেই, তোমার আর কোনো মাবুদ নেই। প্রত্যেক নবীটা বলেছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আমি তো সেই কথাই বলছি আপনাকে, এই মাদ্রাসা আপনাকে সেই কথাই শিক্ষা দিবে, এই প্রতিষ্ঠানগুলো আপনাকে সেই বিষয়ে শিক্ষা দিবে। আপনি আশ্চর্য হবেন, আপনি আশ্চর্য হবেন, আমি আপনাকে পড়ে শোনাব তাওহীদের বিষয়ে। যারা যে সমস্ত মাদ্রাসা আজ খুলেছে, বিশাল বিশাল মাদ্রাসা খুলেছে, ভারত বাংলাদেশ ব্যাপী যে সমস্ত মাদ্রাসার মাদ্রাসা অনবরত যেগুলো হয়ে যাচ্ছে অনবরত, তাওহীদের শিক্ষা সেখানে দেয়া হচ্ছে না, ইমানের শিক্ষা সেখানে দেয়া হচ্ছে না, সেখানে তথাকথিত এক ধরনের আকিদা তাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে। যে আকিদা যদি আপনি ধারণ করেন আপনার ইমান চলে যাবে, আপনি ইমানদার হইতে পারবেন না। এই জন্য আপনাকে বিশুদ্ধ আকিদার শিক্ষা দিতেই হবে। বিশুদ্ধ আকিদার মিশন আমার একার কথা নয়, নবীদের কথা ছিল। বিশুদ্ধ আকিদার মিশন কোরআনে কারীমের মিশন। বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন। বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই সাহাবায়ে কেরামকে হিজরত করতে হয়েছে। বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির তপ্ত মাটিতে টানা হয়েছে। বিশুদ্ধ আকিদার মিশনের কারণেই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পিতাকে মারা হয়েছে, মাকে মারা হয়েছে। অন্য কোনো কিছু ছিল না, উদ্দেশ্য ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে তিনি যেমন বিখ্যাত ছিলেন আল আমিন হিসাবে, নবুয়তের পরেও তিনি আল আমিন হিসাবে বিখ্যাত। নবুয়তের আগে তার যে সমস্ত গুণগুলি ছিল সবগুলি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ গুণ, কোনো গুণের কোনো কমতি ছিল না। কিন্তু যখন নবুয়ত প্রাপ্তি তিনি প্রাপ্ত হলেন, যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন যে তোমাদের এগুলির আর ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তখনই খেপে গেল। আজআলাল আলিয়াতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত আল্লাহকে এক আল্লাহ বানিয়ে দিয়েছে, এইটা তো বড় আশ্চর্যজনক বিষয়। সমস্ত ওলিয়া উলিয়াদের কথা বাদ দিয়ে শুধু আমাদের অমুকের কথা কেন মানতে হবে? এখন আপনি বলতে পারেন লাত মানাত উজ্জা এগুলি তো মূর্তি ছিল, আমাদেরগুলো তো মূর্তি না, আপনাদের গুলির আগে ওগুলির আসল রূপ শোনেন তাহলে বুঝতে পারবেন লাত কেন হয়েছে। একটি লোক ছিল ছাতু তৈরি করে হাজিদের খাওয়াতো, এ লাত ইয়ালুত্তু সাউিক হাত ছাতু তৈরি করে বানাতো, ওই লোক মারা যাওয়ার পরে মানুষ তার ইবাদত করে শুরু করে দিয়েছে। কেন? লোকটা আল্লাহর ওলি ছিল, ভালো কাজ করতো, এই জন্য। ওজ্জা কিরকম ওজ্জা কেন বানিয়েছে? আল্লাহর নামের সাথে মিলে রেখেছে, আল্লাহ হচ্ছে আজিজ, ওজ্জা হচ্ছে আল্লাহর মেয়ে, আল্লাহর মেয়েকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই নীতি আরবের সমাজে প্রচলিত ছিল, আরবের সমাজে প্রচলিত মানাতের কথা। এরকম আরো যতগুলি ছিল সবগুলি নেককার বান্দা ছিল, নেককার বান্দা ছিল। ওকালু লা তাজারুন্না ওয়াদদাও ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুসা ওয়ায়ুকা ওয়া নাসরা, আল্লাহ কোরআনে কারীমে সূরা নূহের মধ্যে বলেছেন, নূহের কওমে পাঁচজন আল্লাহর ওলি ছিল, এরা যখন মারা গেছে সবাই দুঃখে কষ্টে ফেটে পড়ে যাচ্ছে, আল্লাহর ওলিরা মরে গেল, তখন তাদেরকে শয়তান এসে বলল এই ওলিদের ছবি তৈরি করে দেই, তোমাদের পিছনে রেখে দাও, তোমাদের বলে হ্যাঁ ঠিক আছে পিছনে রাখবা, সামনে রাখবা না, পিছনে রেখে দিয়েছে ইবাদতখানার, অর্থাৎ তাদের মসজিদের। তারপর কিছুদিন পরে সামনে নিয়ে আসছে, কেন? পিছনে দিলে শয়তান বুঝিয়ে দিল যে পিছন দিলে তো ওলি আল্লাহদের পিছন দেয়া হয়, এটা কেমনে হইতে পারে, ওলি আল্লাহদের তো সামনে রাখতে হবে, তো সামনে নিয়ে আসছে। পরবর্তীতে মনে হলো যে এই সামনে কেন আসছে, একটু তাদের শ্রদ্ধা তো দেখা
দেখাতে হবে। শ্রদ্ধা করতে গিয়ে সিজদা করেছে, সম্মান করেছে, আজও প্রত্যেকটি ব্যক্তি আজ যেখানে যেখানে কবর আর মাজার হয়েছে, আর কোনো কারণে হয় নাই, যেখানে যেখানে কবর মাজার হয়েছে, নেককার বান্দাদের কবরকে মাজার বানানো হয়েছে, সেখানে তারা ইবাদত করে সেটা করেছে। এর আগে আপনি ভালো করে দেখেন, এর আগেও পৃথিবী ছিল। শাহজালাল মুজাহিদিয়ামানি রহমতুল্লাহ আলাই অনুরূপভাবে আরও যে সমস্ত ওলিদের কথা আপনারা জানেন, এদের আগেও জগৎ ছিল, ছিল না? ছিল। এরা যাওয়ার পরেও জগৎ আছে, মাঝখানে পরে কিছু মানুষের ঈমান নষ্ট হয়ে গেছে, যখন তাদেরকে পাওয়ার আশায় প্রতিটি মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ওসিলা দিয়ে সেখানে যায় আর তাদের কাছে কিছু চেয়ে বসে, তখনই তাদের ঈমানটা নষ্ট করে দেয়, তাদের ঈমানটা নষ্ট করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নন, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? যে এইগুলি পরিত্যাগ করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। নবীদের প্রত্যেকের দাওয়াত ছিল এটা, প্রত্যেক নবীর দাওয়াত ছিল এটা। কোরআন পড়েন, কোরআনে কারিমে আপনি পাবেন প্রত্যেক নবীর এইটাই দাওয়াত ছিল যে একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমার যাবতীয় তোমার জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য দাও। আমার কথা না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের মধ্যে এসেছেন। তার কওম কি করত? কেউ আকাশের তারকারাজির কাছে ভালো আশা করত, কেউ বা মরা মানুষের কাছে ভালো আশা করত, উপরে নিচে উভয় ধরনের ইবাদতটা চলছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইবাদতকে দুইটাকেই তিনি খণ্ডন করেছেন, দুইটাকে তিনি খণ্ডন করে দেখিয়ে দিলেন যে এরা কেউ আল্লাহর দাসত্ব পাওয়ার উপযুক্ত না, দাসত্ব একমাত্র পেতে পারে রব্বুল আলামিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তিনি ঘোষণা করে গেছেন একমাত্র আল্লাহর দিকেই সব কিছু প্রত্যাবর্তন করতে হবে, তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, তার দিকেই মুখ ফিরাতে হবে, অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না, অন্য কারো মাধ্যমে কিছু পাওয়ার আশা করা যাবে না, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা মানুষকে পিছনে বসিয়ে শিখিয়েছেন, বাচ্চাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 10 বছরের একটা বাচ্চাকে পিছনে বসিয়ে বলছেন, ইয়া গোলাম, প্রিয় বৎস, ইন্নি উআল্লিমুকা কালিমা, তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব, তোমাকে কিছু বাণী শিক্ষা দেব, তোমাকে কিছু কথা শিক্ষা দেব। ইহফাযিল্লাহ ইহফাযুকা, আল্লাহর তাওহীদের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এইটাই হচ্ছে ঈমানদারের কাজ। নবী মুহাম্মদ তা করেছেন, সমস্ত নবী তা করেছেন। সমস্ত নবীর একটাই মিশন ছিল, বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠা করা।